এদিকে দেখতে পাচ্ছি সেই 6 লাখ টাকার অ্যারেঞ্জ ম্যানের সেই রাজীবদার টিম, এদিকে দুটো ফরেনার আছে, অস্টিন আছে, চিবুজা দেখতে পাচ্ছি, রাজীবদা ও নুরদা এই টিমটা এনেছে আমাদের। এদিকে দেখতে পাচ্ছি সমরেশ স্যার টিম করেছে আহড়ামারি মিলন সঙ্গের সমস্ত ছেলেদেরকে নিয়ে, খুব দারুণ টিম করেছে আমাদের সমরেশ স্যার, নিজেই খেলবেন এই টিমে। কিন্তু খ্রিস্টান আছে ফরেনার প্লেয়ার, এবং আমাদের ভালো লোক, তুই খুব ভালো লোক তো, তোমার হাসিটা খুব, তোমার হাসিটা খুব সুন্দর। খেলার অ্যারেঞ্জ করেছিল রাজীব দার পরিচালনায়, চলছে প্রীতি ম্যাচ হাওড়াবাড়ি প্লেগ্রাউন্ডে। শুরু হয়ে গেল আজকের দিনের হাই ভোল্টেজ ম্যাচ। একদিকে আছে সমরেশ স্যার, সমরেশ স্যার অপরদিকে আছে 6 লক্ষ টাকার খেলার অ্যারেঞ্জ গড় যিনি ছিলেন রাজীব দার পরিচালনায়। দেখতে পাচ্ছি ইয়েলো কালার জার্সি দাঁড়িয়ে পরিধান করে খেলছেন রাজীব দার টিম, এবং আজকের সবুজ জার্সি পরিধান করে খেলছেন সমরেশ একাদশ। ওখানে ইনজামাম ওখানে ছোট্ট করে বল পাস করে দিয়েছে, ওখানে ব্যাক পাস শামিম, লম্বা বাড়ানোর শট, ওখানে ঝোড়ো, আবার জাহাঙ্গীর ব্যাক পাশে ছোট্ট করে খেলিয়েছে, লম্বা বাড়ানো বল, বল তুলে দিয়েছে ইনজামাম, ওখানে মিস পাস, গোলরক্ষক বাবুসোনা, অনবদ্য জমজমাট ফুটবল, প্রীতি ম্যাচ। ওখানে আলো দেখতে পাচ্ছি, লম্বা ক্লিয়ার রেঞ্জ। আজকের খেলার প্রথম পুরস্কার এবং দ্বিতীয় পুরস্কার এবং ম্যান অফ দ্য ম্যাচ আব্দুল, অনেকটা নিচে খেলিয়েছে। এদিকে রাজীবদার টিমের পায়ে বল, গোলকিপার বাবুসোনা লম্বা বাড়িয়েছে, এখানে ব্যাক পাশে রকি, রকির লম্বা বাড়ানো বল, ওখানে সুজিত সুন্দর বলটিকে রিসিভ করলেন, ওখান থেকে সুন্দর সুজিত বল পেয়ে গেছে, এখান থেকে আব্দুল, আব্দুল থেকে রকি, ওখান থেকে অস্টিন, ব্যাক পাশে আব্দুল, এই ক্ষেত্রে রাজীবের আক্রমণ দেখা যাক, ওখানে সুজিত, সুজিত থেকে বিক্রম, ব্যাক ব্যাক পাশে স্টোপার ফুল ব্যাক, ওখান থেকে গোলরক্ষক বাবুসোনা, ছোট্ট করে বল ভাসিয়েছে, ওখানে বিক্রম বল ভাসিয়েছে, কিন্তু এই ক্ষেত্রে সমস্যারে আক্রমণ, ওখানে ইনজামাম ব্যাক পাশে গোলরক্ষক ভোলা, এই ক্ষেত্রে একটা বিপদ হতে পারে। ওখানে খ্রিস্টান, খ্রিস্টান থেকে শামিম, লম্বা বাড়ানো বল, থ্রোয়িং, গোলরক্ষক বাবুসোনা, এখানে রকি, আব্দুল বল পেয়ে গেছে, ওখানে আব্দুল, ওখানে নাজমুল ফাউল করে ফেলে, গোলরক্ষক বাবুসোনা লম্বা শট, ওখানে সুজিত, শামিমের ক্লিয়ার রেঞ্জ, অস্টিন ব্যাক পাশে বিক্রম, বিক্রমের লম্বা শট, বিপজ্জনক জায়গায় গোল হতে পারত, বিক্রম, ওখান থেকে সমরেশ স্যার, আবার বল পেয়ে গেছে, এখানে ঝোড়ো, ওখানে সুজিত, আবার বিক্রম, রাজীবের টিমের পায়ে বল, ওখানে বল পেয়ে গেছে রকি,
রকি লম্বা করে শট বাড়িয়েছে, প্রদীপ এলোমেলো শট, ওখানে আবার সমরেশ স্যার, ওখানে ফ্রি কিক মারতে যাচ্ছে সমরেশ স্যার, ছোট্ট করে বল পাস করেছে ওখানে ইনজামাম, আবার সমরেশ স্যারের আক্রমণ, প্রদীপ ফিনিশটা করতে পারতো কিন্তু বল চলে গেল মাঠের বাইরে। খেলার ফলাফল 0-0। ওখানে ও রিলে করছে দিল রকি, বল ভাসিয়েছে, আবার আক্রমণ ডান সাইড থেকে, এদিকে বিক্রম বল পেয়ে গেছে, বিক্রম থেকে অস্টিন, ওখানে ঝোড়ো সুন্দর, ঠিক আছে ছুটি না, ও পাবে না যখন, এই থাক যখন ছোটার তখন ছুটলো না, যখন ছোটার না তখন ছুটে গেছে, বল ছিল লম্বা শট, ওখানে আব্দুল বল নিয়ে আগে চলেছে, আক্রমণ সুন্দর বলে পেরেছে সুজিত, ওখানে অস্টিন, দেখা যাক সমরেশ স্যারের আক্রমণ, হেড করে বলটিকে ক্লিয়ার রাখলেন, আবার সমরেশ স্যার ওখান থেকে বিক্রম, সুজিত, সুজিত থেকে আবার বিক্রম, এখানে বিক্রম, সুজিত, ওখানে প্রদীপের লম্বা শট, মার্ক করছেন খ্রিস্টান, ওখানে বাবুসোনা, বাবুসোনা লম্বা বাড়ানো শট, ছোট্ট করে বল রেখেছে, ওখানে রকি বল ভাসিয়েছে, ঝোড়ো আব্দুল, আবার ঝোড়ো আব্দুল, জাহাঙ্গীর, ওখান থেকে খ্রিস্টান, প্রান্ত বদল করে খেলিয়েছে, ওখানে শামীম, শামীমের লম্বা বাড়ানোর শট, ওই ক্ষেত্রে সমরেশ স্যারের আক্রমণ, অনবদ্য শট, বিপজ্জনক শট, এই ক্ষেত্রে যদি গোলরক্ষক বাবুসোনা না থাকলে কিন্তু গোল হয়ে যেত যে শটটি ছিল। লম্বা বাড়ানোর শট, বল পেয়ে গেছে ঝোড়ো, ঝোড়ো থেকে বিক্রম, লম্বা শট আব্দুল, খ্রিস্টান বল ভাসিয়েছে, এক্ষেত্রে সুজিত, ওখানে ফ্রি কিক মারতে যাচ্ছে সমরেশ স্যার, বল চলে গেল মাঠের বাইরে, এই ক্ষেত্রে রেফারির বাঁশি, ফাউল হয়েছিল, আলাদা হবে
আবার ফ্রি কিক সমর স্যারের বাবুসোনা ক্লিয়ার রকি সুজিত জাহাঙ্গীরের হেড শুভ ও প্রদীপ বিপজ্জনক জায়গায় বল পেয়েছিল গোলের সংখ্যা বাড়াতে পারত কিন্তু শূন্য থেকে এক করতে পারতে প্রদীপ রকি ওখান থেকে বিক্রম খ্রিস্টান ও চিবুক আব্দুল এখান থেকে বিক্রম বল ভাসিয়েছে আবার আব্দুল রকি গোল রক্ষক ভোলা এই ক্ষেত্রে ইনজামাম আব্দুল প্রীতি ম্যাচের লড়াই ফরেনারের সঙ্গে ধাক্কাধাক্কি রক্তপাত নাক ফেটে গেছে দেখতে পাচ্ছি আব্দুল ওখানে রকি লম্বা শট লম্বা শান্তা এদিকে শান্তার শট আবার বিক্রম ঝোড়ো বল পেয়ে গেছে সমরেশ্বরের পায়ে বল ওখান থেকে চিবু বলটি ক্লিয়ার রাখতে পারতো কিন্তু সেকেন্ড পোস্টে রাখলে মধু গোল হয়ে যেতে পারতো কিন্তু বলটিকে ঠিক মতো রিসিভ করতে পারলে না মধু কি বলছো আবার ওখানে সমরেশ্বর বল পেয়ে গেছে লম্বা শট এখানে কিন্তু মার্ক করছেন খ্রিস্টান ইনজামাম আবার ইনজামাম বিক্রম শান্তা এদিকে সমস্যার আক্রমণ বিক্রম লম্বা ক্লিয়ার রেঞ্জ থ্রোয়িং রাজীবের অনুকূলে আবার লম্বা শট লাগবে নাকি ওখানে আবার সমরেশ্বর এখানে ইনজামাম এখানে আব্দুল আর ইনজামামের মারামারি এই ইনজামাম
মানে ফ্রি কিক এখানে প্রীতি ম্যাচ চলছে এখানে টুর্নামেন্ট এই হানবল এই হানবল যাই যাইলি বলামে তো দেই ওখানে কর্নার বল পেয়ে গেছে রাজীবের অনুকূলে ওখান থেকে বিক্রম আবার আব্দুলের পায়ে বল ওই গোল না দেবে আব্দুল আক্রমণ এই ক্ষেত্রে কিন্তু মিস পাস আবার জাহাঙ্গীর ওখান থেকে রকি বাবু সোনা খ্রিস্টান খ্রিস্টান আজ ওদের ওখানে বাবু সোনা ফ্রি কিক মারতে যাচ্ছে বাবুসোনা লম্বা শট এই ক্ষেত্রে হেড বিপজ্জনক জায়গায় চিবুট লম্বা ক্লিয়ার রেঞ্জ এখানে আব্দুল ক্লিয়ারটা করতে পারতো কিন্তু আব্দুল ক্লিয়ার হলো না প্রথম অর্ধের খেলা শেষ হয় খেলার ফলাফল 0-0 খেলা চলছে হাওড়ামারি মিলন সংঘের মাঠে হলুদ কালার জার্সি দাবি পরিধান করে খেলছে রাজীবের প্লেয়ার এবং সমরেশের প্লেয়ার খেলছে গ্রিন জার্সি দাবি পরিধান করে এখন পর্যন্ত খেলা প্রথম হাফ শেষ দেখা যাক দ্বিতীয় হবে খেলার স্কোর করতে পারে হতে যাচ্ছে দ্বিতীয় অর্ধের খেলা দিক পরিবর্তন করে খেলছে হলুদ কালার জার্সি দাবি পরিধান করে খেলছে রাজীব এন্টারপ্রাইজ এবং একদিকে খেলছে সমরেশ বন্ধু একাদশ শুরু হয়ে গেল দ্বিতীয় অর্ধের খেলা খেলা চলছে হাওড়ামারি মিলন সংঘের প্রীতি ম্যাচ ওদিকে বল ছুড়ে গেল সমরেশ বন্ধু একাদশের হয়ে থ্রোয়িং ওদিকে ফ্রি কিক মারতে যাচ্ছে সমরেশ স্যার লম্বা বাড়ানো বল এই ক্ষেত্রে বিপদ হতে পারতো সরাসরি কর্নার শান্তা বাবুসোনা বলটিকে ক্লিয়ার করলেন ওখানে সুজিত বল ভাসিয়েছে অস্টিন লম্বা করে বল ভাসিয়েছে এই ক্ষেত্রে গোলকিপার ভোলা উপরে মার ভোলা লম্বা শট এখানে বিক্রমের হেড আবার আব্দুল দেখে দে বল ছাড়ে না প্রদীপ ওদিকে খ্রিস্টান এই কোথায় নেওয়া হবে এই কেউ নেই হইতে গোল খেয়ে গে চলা চলা সন্তান চলা বিক্রম কোথায় দিচ্ছে ওখান থেকে ভোলা সমস্যার আক্রমণ বল বাসিয়েছে ওখানে খ্রিস্টান আবার বল খেলে গেছে এখানে নাজমুল বল ভাসিয়েছে আব্দুলের হেড ওখানে বাবু সোনা বলে ফেলে কি তাই লম্বা শট হ্যাঁ ছুটছে ভালো আজ খ্রিস্টান সত্যি দৌড়াচ্ছে হ্যাঁ বিশাল দৌড়াচ্ছে রান্না করে নেই বিশাল ও বিক্রম গোল হয়ে গেল হলে গো শব্দ